আর মাত্র 3 দিন বাকি বাংলাদেশের জাতীয় নির্বাচনের। সময় যত ঘনিয়ে আসছে, সরকার ও বিরোধী পক্ষের প্রচার আরও তুঙ্গে উঠেছে। তবে বিরোধী দলগুলো সরকারে ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ অব্যাহত। বাংলাদেশের 11 জাতীয় সংসদের নির্বাচনের আর বাকি 3 দিন। সময় ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীরাও তাদের শেষ পর্বের প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে। প্রার্থীরা কে কত বেশি গণসংযোগ করতে পারে তা নিয়ে প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রী বুধবার ধানমন্ডির বাসাসুদা সদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া নওগাঁ চাঁদপুরের জনসভায় বক্তব্য রাখেন। শেখ হাসিনা বলেন, বিরোধী দল যাতে প্রচারণা চালাতে পারে সেই দিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেনকে সমালোচনা করেন। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন অভিযোগ করে সাংবাদিক সম্মেলনে বলেন, নির্বাচনী ফলাফল যাতে সাংবাদিকরা দ্রুত আদান প্রদান করতে না পারে ইন্টারনেট সেবাকে 4G থেকে 2G করা হচ্ছে, মোটর বাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। সারা দেশে পুলিশি হয়রানি, গ্রেপ্তার বন্ধ হয়নি, নির্বাচন কমিশন ও সরকার মিলে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচন থেকে সরানোর জন্য সকল কাজ সম্পন্ন করে রাখা হয়েছে। ডক্টর কামাল বলেন, আমরা নির্বাচন থেকে সরে যাব না, আগামী 30 ডিসেম্বর জনগণ তাদের ভোটের মাধ্যমে জবাব দেবে। বিএনপির মহাসচিব বুধবার বগুয়ায় এক নির্বাচনী সভায় বেগম খালেদা জিয়ার মুক্তির ভোটে 30 ডিসেম্বর ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার ও নির্বাচন কমিশন এককাট্টা হয়ে বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। সরকার দেশের সর্বোচ্চ আদালত অন্যায়ভাবে ব্যবহার করে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রার্থীপদ স্থগিত করে দিচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি আজও অভিযোগ করে বলেছেন, পুলিশ সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও ভোটারদের ভয়ভীতি দেখানোর মহা উৎসবে পরিণত করেছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার শ্যামল ও হবিগঞ্জ 1 আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ডক্টর রেজা কিবরিয়ার বাসায় তল্লাশি ও নেতাকর্মীদের ভয়ভীতি দেখায় ধানের শীষে 25 জন জামাত প্রার্থীর প্রার্থীপদ নির্বাচন কমিশনে শেষবারের মতো বহাল রাখলে দেশের মহাজোটের শরিক আরেকটি ধর্মীয় সংগঠন তরিকত ফেডারেশন নির্বাচনের মাত্র 3 দিন পূর্বে আবারও প্রার্থীপদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে এক রিট পিটিশন করেন। রিটটি আগামীকাল শুনানির কথা। হাইকোর্ট বুধবারও ধানের শীষের 3 প্রার্থীর প্রার্থীপদ স্থগিত করেছে। নির্বাচন কমিশন বুধবার 293টি নির্বাচনী এলাকায় ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করেছে। ববাংলাদেশের জাতীয় নির্বাচনে সিলেট 1 আসনটিতে মর্যাদার আসন হিসাবে অবহিত করা হয়। পূর্ণভূমি সিলেটের হযরত শাহজালাল ও শাহপরান সহ পীর আউলিয়া পূর্ণভূমি সিলেট 1 আসনটি স্বাধীনতার পর যে দল জয়লাভ করেছে সে দলই সরকার গঠন করে আসছে। এই মর্যাদাপূর্ণ আসনটিতে নৌকা প্রতীকে নির্বাচন করছে জাতিসংঘের সাবেক বাংলাদেশ প্রতিনিধি বর্তমান অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মুখিতের ছোট ভাই ডক্টর মোনেম এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দাকার আব্দুল মুক্তাদির চৌধুরী। এই আসনটির দিকে সারা দেশই তাকিয়ে আছে, কারণ এই আসনে যে দল জয়লাভ করবে সে দলই সরকার গঠন করে আসছে স্বাধীনতার পর থেকে। ঢাকা থেকে শাহী সিরাজির রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।